প্রথম প্রধানমন্ত্রীর স্বপ্নের তেজস এক্সপ্রেস ইঞ্জিন তৈরি হলো চিত্তরঞ্জন কারখানায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই তেজস এক্সপ্রেসের রুট থাকছে না বাংলাতেই। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় প্রথম এরোডাইনামিক ডিজাইনের তেজ এক্সপ্রেস ইঞ্জিন WAP-5 উৎপাদন করে নতুন ইতিহাস রচনা করল। চিরেকার মহাপ্রবন্ধক প্রবীণ কুমার মিশ্র আজ চিরেকার সাইডিং থেকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিয়ে ইঞ্জিন দুটিকে দেশের উদ্দেশ্যে প্রেরণ করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে চিরেকার বরিষ্ঠ আধিকারিকগণ, কর্মীবৃন্দ কোভিড-19 সতর্কতামূলক নির্দেশিকা পালনের সাথে উপস্থিত ছিলেন। এই জোড়া ইঞ্জিনের প্রত্যেকটি 6000 অশ্বশক্তি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। এরোডাইনামিক ডিজাইনের ইঞ্জিন দুটি অত্যাধুনিক IGBT প্রযুক্তির মাধ্যমে পুশ পুল টেকনোলজির ব্যবহারে ঘন্টায় 160 কিমি বেগে যে কোনো প্রিমিয়ার যাত্রীবাহী গাড়িকে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম। डिजाइन किए गए दोनों और आगे चल के जो चीज़ होती है उनके लिए बहुत ही मील का पसंद आ गया।